হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টিজে তো বন্ধুরা আপনি যদি একজন জিও ইউজার হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন কারণ এই ভিডিওটিতে আমি দেখাবো যে আপনি আপনার জিও নম্বরে যে কোনো সময় যখনই ইচ্ছা তখনই ওয়ান জিবি ইন্টারনেট রিসার্জ করতে পারবেন শুধু একবার না আপনার যতবার ইচ্ছা হবে ততবারই আপনি রিচার্জ করতে পারবেন আর কিভাবে রিচার্জ করতে হবে তো পুরো ব্যাপারটা ভালোভাবে জানতে বা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে দেবেন কারণ এরকম আরো ভালো ভিডিও আমি যখনই আপলোড করব সে ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডের মধ্যেও শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা চলে এলাম ফোনের ডিসপ্লেতে কাজটি করার জন্য সবার প্রথমে যেতে হবে জিও অ্যাপ্লিকেশনে তো আপনাদের যদি জিও অ্যাপ্লিকেশান না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিজের নম্বরে লগ করে নেবেন তো এখানে আমার জিও অ্যাপ্লিকেশনে মাই ভাউচার গিয়ে দেখাচ্ছি দেখুন এখানে আমার কোনো ভাউচার নেই পুরো ফাঁকা আর এখানে আমার কোনো অ্যাকাউন্টে ব্যালেন্সও নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা কাজটি করার জন্য সবার প্রথমে যেখানে যেতে হবে সবার প্রথমে যেতে হবে রিসার্জে তো রিসার্জে গিয়ে এখানে উপরে টপ আপ পেয়ে যাবেন টপ আপে যেতে হবে টপ আপে গিয়ে একদম প্রথমে যে দশ টাকার রিচার্জটি আছে এটিকে বাই করতে হবে আমি আমার মাই জি অ্যাপ্লিকেশান থেকেই করছি তো আপনারা যে কোনো দোকান থেকে হোক বা ফোন রিচার্জ যেখান থেকে হোক যে কোনো এক জায়গা থেকে দশ টাকার রিচার্জ করে নেবেন তো আমি আমারটা রিচার্জ করছি তো আমি তিন টাকায় বা ফ্রিতে রিসার্চ কেন বলেছি সেটা আমি ভিডিও শেষে বুঝিয়ে দিচ্ছি আর আপনাকে কাজটি করার জন্য প্রথমে দশ টাকার রিসার্জ সেখান থেকে হোক করতেই হবে তো আমার এখানে দশ টাকার রিসার্জ হয়ে গেছে কমপ্লিট তারপরে কী করতে হবে দেখাচ্ছি তো রিসার্জ হয়ে যাওয়ার পর চলে আসবেন মাইজিও অ্যাপ্লিকেশনে মাইজিও অ্যাপ্লিকেশনে এসে চলে যাবেন মাই ভাউচারে আর রিচার্জ হয়ে যাওয়ার পর এই যে আমার এখানে দেখতেই পাচ্ছেন যে দশ টাকা রিচার্জে সাত টাকা ৪৭ পয়সা আমাকে অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে তো যতবারই দশ টাকা করে রিচার্জ করবেন ততবারই সাত টাকা সাতচল্লিশ পয়সা এই অ্যাকাউন্টে এখানে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা এবার ফার্স্টে যেতে হবে মাই জিও এই মাই ভাউচারে তো এখানে দেখুন একটা এই যে জিরো টাকার একটা ভাউচার চলে এসছে তো যতবারই দশ টাকা রিচার্জ করবেন ততবারই এখানে একটা ভাউচার পেয়ে যাবেন এই ভাউচারটি এখান থেকে রিডিম করবেন তারপরে যদি রিডিম নাও এখানে একটা ওয়ান জিবির ভাউচার পেয়ে যাবেন তো এটাকে রিডিম করে দিলে আপনি আপনার নম্বরে ওয়ান জিবির ডাটা পেয়ে যাবেন তো এইভাবে আপনি যতবার ইচ্ছা ততবারই দশ টাকা রিচার্জ করে বারবারই ওয়ান জিবি করে ডাটা পেয়ে যাবেন তো আপনি হয়তো ভাবছেন যে দশ টাকা রিচার্জ করতে হবে অথচ আমি বলেছি যে তিন টাকায় ওয়ান জিবি ডাটা তো এটা বলার কারণ হচ্ছে যে দশ টাকা রিচার্জ করলে যে সাত টাকা সাতচল্লিশ পয়সা আপনার অ্যাকাউন্টে থাকবে এটা যতবারই করবেন ততবারই সাত টাকা সাতচল্লিশ পয়সা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো এখানকার এই টাকাটি কাজে লাগানোর জন্য চলে যাবেন নিচে রিচার্জ অপশানে রিচার্জ অপশানে যাওয়ার পর এই ওপরে ডান সাইডে দেখতে পাবেন ফোর জি ফোর জি ডাটা ফোর জি ডাটা বা এখানে কলের যে প্যাকসগুলো আছে বা এখানকার যে ডাটা প্যাকগুলো আছে আপনি ওই টাকা দিয়ে এই প্যাকগুলো কিনতে পারবেন তার জন্যই বলেছি যে তিন টাকায় ওয়ান জিবি ডাটা তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডদের মধ্যেও শেয়ার করে দেবেন